ফের সিবিআই হানা। অদিতি মুন্সির স্বামী দেবরাজের বাড়িতে সিবিআই। এদিন দেবরাজ সহ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত ও তৃণমূলের দুই বিধায়কের বাড়িতে হানা দেয় সিবিআই। গত বুধবারই কলকাতায় শাহের সভার পরদিন নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর তৎপরতা। বৃহস্পতিবার রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই। এদিন কলকাতা পৌরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে হানা দেয় সিবিআই আধিকারিকেরা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই কাউন্সিলরের বৈষ্ণবঘাটার পাটুলি টাউনশিপের বাড়িতে সকালে আসে সিবিআই। বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকেন আধিকারিকেরা, প্রায় 20 মিনিট পর ভেতরে ঢোকেন তারা, চলে জিজ্ঞাসাবাদ। পাশাপাশি বিধাননগর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও হানা দেয় সিবিআই। সকাল 9:30 নাগাদ সিবিআই আধিকারিকেরা বিধাননগর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবরাজের বাড়িতে পৌঁছান। জানা গেছে সে সময় দেবরাজ বাড়িতে ছিলেন না, তার সাথে যোগাযোগ করা হলে তিনি বাড়িতে ফিরে আসেন। সিবিআই আধিকারিকেরা দেবরাজের বাড়িতে তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদ করেছেন তাকে। এদিন রাজ্যের এক তৃণমূল বিধায়কের বাড়িতেও হানা দেয় সিবিআই। ডোমকলে স্থানীয় তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে সিবিআই হানা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য বিধায়কের বাড়িতে সিবিআই হানা বলে সূত্র মারফত জানা গিয়েছে। মুর্শিদাবাদের বড়ংয়া থানার কুলি চৌরাস্তার মোড়ে বিএড কলেজ মালিক সজল আনসারির বাড়িতেও এদিন সকালে 3 সদস্যের এক প্রতিনিধি দল পৌঁছায়। সেখানেও সিবিআই তল্লাশি চালানোর পাশাপাশি ওই বিএড কলেজ মালিককে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে। দলীয় কাউন্সিলর ও বিধায়কের বাড়িতে সিবিআই হানা প্রসঙ্গে এদিন প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, বিজেপি এইভাবে আমাদের সাথে লড়তে পারবে না, এজেন্সি পুলিশ এটা দিয়ে লড়াই হয় না, লড়াই হয় মানুষের সংগঠন, মানুষের সাথে যোগাযোগ, এর উপরে লড়াই হয়। ওরা পুরো সমগ্র মেরে দেবো, ভেঙে দেবো, ঢুকিয়ে দেবো, জেল করে দেবো, এর উপরে সংগঠন হয় না, এর উপরে পায়ের তলা মাটি হবে। যত আমরা আক্রান্ত হব তত মানুষের হৃদয়ে আমাদের জায়গা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, ট বাজার। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, ট বাজার।